ইস্ট বেঙ্গলের সঙ্গে তাদের ইনভেস্টর শ্রী সিমেন্টের যুদ্ধ কার্যত শুরু থেকেই। চুক্তিপত্র নিয়ে সমস্যা চলছে বেশ কিছুদিন ধরে। শ্রী সিমেন্টের কর্তারা কিছু শর্ত দিয়েছেন যাতে সই করেনি ক্লাব কর্তৃপক্ষ। এবার চুক্তি প্রসঙ্গে মুখ খুললেন শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুর। তার বক্তব্য, ক্লাব কর্তারা যখন সই করছেন না তাই ইস্ট বেঙ্গল ক্লাব এখন তার নয়, ক্লাবের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও কোনো দায় নেই তার। এই মন্তব্যের পর ক্লাব বনাম ইনভেস্টর যুদ্ধ অন্য মাত্রা পেল বলেই মনে করা হচ্ছে। গত বছর ISL আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই শ্রী সিমেন্টের সাথেই জোট বেঁধেছিল ইস্ট বেঙ্গল। ISL ফল ভালো হয়নি। এবার পরবর্তী পদক্ষেপ কী হবে, কারা খেলবেন, সবকিছু নিয়েই অন্ধকারে রয়েছে ক্লাব। সব কিছুই দাঁড়িয়ে রয়েছে একটা সইয়ের ওপর। ক্লাব কর্তৃপক্ষের দাবি, তারা কিছু শর্ত দিয়েছেন, সেই শর্ত না মানলে চুক্তিতে সই করা হবে না। অন্যদিকে হরিমোহন বাঙ্গুরের দাবি, ক্লাব কর্তারা তাদের সাথে আলোচনায় বসতে চান বলে চিঠি দিয়েছেন, কিন্তু আলোচনা তো চুক্তির সমাধান নয়। সমর্থকদের প্রসঙ্গে তিনি বলেন, ক্লাব যখন তাদের নয় তখন সমর্থকেরাও আর তার হাতে নেই। এদিকে ক্লাব ছাড়তে পারেন লাল হলুদ কোচ রবি ফাওলার। ইংল্যান্ডের ক্লাব সুইন্ডন টাউনের কথা অনেকটাই এগিয়ে গেছে ফাওলারের, ফলে কার্যত ইস্ট বেঙ্গলে ফেরার সম্ভাবনা খুবই কম। চুক্তিপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে উৎসাহ দেখায়নি শ্রী সিমেন্টও। ইতিমধ্যেই ক্লাব ছেড়েছেন স্টেইনম্যান, ক্লাব ছাড়ার কথা ভাবছেন বেশ কিছু ভারতীয় ফুটবলারও। সব দিক মিলিয়ে টানাপোড়েনের মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাব। এই অবস্থা থেকে তারা কীভাবে বেরোয় সেটাই এখন দেখার। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।